কাপড়ওয়ালা দুই টুকরা কাপড়ওয়ালা এই দুই টুকরা কাপড়ওয়ালা সাহাবী বলে বলে আমার নবী ডাক দিতেন লম্বা কথা আব্দুল্লাহ যেদিন জমিন থেকে বিদায় হয় রহমাতুল্লিল আলামিনের কোলের উপরে মাথা রেখে আব্দুল্লাহ জমিন থেকে বিদায় হয় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন আব্দুল্লাহর জন্য কবর খনন করো কবর খনন করা হলো আমার নবী নিজেই কাফনের কাপড় পরাইলেন আমার নবী নিজেই জানাজার ইমামতি করাইয়া রহমাতুল্লিল আলামিন কাদের মধ্যে লাশের কাটিয়াটার একটা পায়া উঠাইয়া আস্তে আস্তে করে কবরের দেশে নিয়ে রওনা হলেন কবরে লাশ নামানোর জন্য আপনারা জানেন তিনজন লোক কবরের মধ্যে নামতে হয় আবু বকর সিদ্দিক পা মাথার দিক থেকে কবরের মধ্যে নেমে গিয়েছেন হযরত ওমর ফারুক পায়ের দিক থেকে কবরে নেমে গিয়েছেন মাঝখান তো এখনো খালি রহমাতুল্লিল আলামিন আমি নবী নিজে কবরের মধ্যে রাখবো বলে দুনিয়ার যুবক আমিও তোমাদেরকে বলে যাই আজকে হোক কাল হোক জমিন থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে লাগবে কি লাগবে না একটু আওয়াজ করে জোরাবো কোনদিন কার আয়াত শেষ হয়ে যায় কারো জানা নাই আজ হতে পারে কাল হতে পারে ঠিক না বেঠিক জোরে বলো কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে আল্লাহর কসম করে বলে যাই যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই দুনিয়া আগে দাদা আসে তারপরে সন্তান আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় মন হয় দাদা দুনিয়ায় থাকে নাতি জমিন থেকে বিদায় হয় সন্তান দুনিয়ায় থাকে বাবা বিদায় হয় আমার কখনো বাবা থাকে সন্তান বিদায় হয় তোমার আমার ক্ষেত্র এমন হতে পারে কি পারে না আওয়াজ করে বল কত দেখো না ট্রাকের তলায় পড়ে কত যুবক মারা যায় কত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত যুবক পানির মধ্যে ডুবে গিয়ে মারা যায় আজকের ময়দান তার থেকে ওয়াদা করে বের হও কারণ আজকের এই ময়দান এত বড় বরকতময় ময়দান আগামীকাল আর থাকবে না রে বাজান আগামীকাল থাকবে না আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকের এই তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে আজকের এখান থেকে ওয়াদা করে বের হইয়া যাও যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকব আর শয়তানি রাস্তায় চলবো না হারাম রাস্তায় কদম বাড়াবো না সুদের রাস্তায় চলবো না ঘুষের রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না মালিকের গোলামে চলবো নবীজির উম্মত হইয়া আমার নবীর সুন্নাহ তরিকায় জীবনটা তৈয়ার করব কারা কারা তৈয়ার দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়া চিল্লাইয়া জোরে ডাকলাম আল্লাহ আরো জোরে চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাক ডানে আর বামে তাকাও তাকাইয়া দেখো কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে দিক করবো আর চোখের পানি পালায় কাঁদ কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না ওই কবরেও যে জাহান্নামের আগুন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না আমার মালিকের চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ আর জোরে আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ তুমি কবুল করে না কবুল করে না কবুল করে না চিৎকার করে জবান করে বলো আমিন আর জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহুম্মা আমিন